পুলিশদের নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মত, কিন্তু ক্যামেরায় ধরা পড়লো অন্য এক চেহারা। ছবি দেখে অনেকেই হয়তো অনেক কিছুই ভাবছেন, তবে জানতে হলে পুরো প্রতিবেদনটি দেখুন। শীতকাল আসছে, ইতিমধ্যে সন্ধ্যের পরেই কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে কুয়াশাও। তবে রাতে চালকদের গাড়ি চালানোর সময় যাতে চোখ না লেগে যায়, সেই কথা মাথায় রেখেই এক অভিনব উদ্যোগ নিলেন ঝাড়গ্রাম থানার আইসি। রাস্তার সমস্ত চালকদের গরম চা ও বিস্কুট বিতরণ করা হয়। 6 নম্বর জাতীয় সড়কের উপর লোধাশুলি থেকে বেলতলা যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে চালকদের হাতে চা ও বিস্কুট তুলে দিতে দেখা গেল ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে। তবে তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, শীতের শুরুতে কুয়াশা বাড়ছে, এই সময় দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, তাই সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।